ঢাকাই সিনেমার অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। 90 দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান। সিডনিতে পরিবার নিয়ে ভালোই আছেন শাবনূর। দীর্ঘদিন ধরে সেখানে ছেলে আইজান, মা, ভাই বোন সহ বসবাস করছেন শাবনূর। মাঝে মধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। অনেকদিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই। সাম্প্রতিক সময়ে তিনি ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন। সিডনিতে সবজির খামার করেছেন শাবনূর। নিজের ফেসবুক পেজে নিজের সবজি বাগানের লাউ আর মিষ্টি কুমড়া হাতে দুটি ছবি পোস্ট করেছেন শাবনূর। ক্যাপশনে লিখেছেন, সিডনিতে আমার বাগানের লাউ ও মিষ্টি কুমড়া। উল্লেখ্য, প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সাথে জুটি করে ব্যাপক জনপ্রিয়তা পান। শাবনূর 2005 সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি তারকাজরূপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমাণ 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন।